আমাদের এখানে সব ধরনের যন্ত্রপাতি আছে। আপনার যেমন দেখা গেছে, আমরা হচ্ছে আপডেট ফোনের কাজগুলো একটু বেশি করি, যেমন S22 Ultra, 3 Ultra, 4 Ultra অথবা iPhone 13, 14, 15 সিরিজের যে প্রবলেমগুলো ইদানিং যে প্রবলেমটা বেশি হচ্ছে, যেমন হচ্ছে আপনার হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন রিমুভ করে থাকেন আপনারা। ব্যাটারিটা দেখেন, কি এক বাজে অবস্থা হয়েছে ব্যাটারির, না অনেক বালি গেছে ভিতরে, না এটাই লাগাবেন আমার ফোন এখন? এটাই লাগাবো। এটা তো একদম মার্কেট অরিজিনাল ব্যাটারি, দুবাই অরিজিনাল। এটা মার্কেট অরিজিনাল? আচ্ছা, দুবাই অরিজিনাল না, দুবাই অরিজিনাল। 11 প্রো এর চেয়ে বেস্ট কোনো ব্যাটারি হয়ে থাকে আপনার জানার মতো? এটা বেস্ট আর কোনো ব্যাটারি হয় না। আপনার ফোনটা মনে হয় আগে খোলা হইছিল? হ্যাঁ, আগে খোলা হইছিল, কারণ এখানে একটা টিন শেড থাকে, এই টিন শেডটা নাই। এই যে দেখেন, একটা দুইটা স্ক্রু মিসিং আছে। হ্যাঁ, এই বরাবর একটা টিন শেড থাকে, একটা মিসিং হয়ে গেছে, টিন শেডটা নাই। ব্যাটারি 20% এর নিচে নামলে চার্জ দিবেন। হ্যাঁ, যেমন হচ্ছে 15-10 এরকম হলে চার্জ দিবেন, আর হচ্ছে 80+, 85, 90 বা 95, 100 করবেন না। ব্যাটারি ফুল হচ্ছে আমাদের দুইটা বড় ভুলের কারণে। প্রথম ভুল হচ্ছে আমরা লং টাইম ব্যাটারি চার্জ দিই, আরেকটা হচ্ছে ফোন চার্জে দিয়ে ইউজ করা। এই দুটো জিনিস করবেন না, 1 বছর না 2 বছরের প্রবলেম হবে। চার্জে ব্যাকআপ পাচ্ছেন না বা আদারস কোনো প্রবলেম হচ্ছে, আপনি তো ওয়ারেন্টি আছে, রিসিট আছে, সব কিছু আছে, সমস্যা আপনি চলে আসবেন, আমরা চেঞ্জ করে দিয়ে দিই। আর আশা লাগে না, সবচেয়ে বড় কথা আমাদের একটা কাস্টমার হয়ে গেছে। আচ্ছা, আসেই না, লাউড স্পিকারের মাত্রা অনেক বাস ভাই, মানে বিশ্বাস করেন আমি নিজে অনেক হ্যাপি, লাউড স্পিকারটা বাস্তব বাস্তব এখন একদম ক্লিয়ার। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি ভালো নাই, কারণ অনেকদিন ধরে আমার এই ফোনটা সমস্যা, তো আসলে বুঝতেছিলাম না কোথা থেকে রিপেয়ার করবো, বিশ্বস্ত কোনো সব খুঁজে পাচ্ছিলাম না। শুরুতে একটু বলে দিই আমার ফোনটার কী সমস্যা। আমার ফোনের প্রায় ব্যাটারি হেলথ আপনার 58 চলে আসছে, হ্যাঁ, যার জন্য হচ্ছে ব্যাটারিতে টোটালি চার্জ থাকতেছে না। দেখাই আমি আগে একটু, এই যে আমার ব্যাটারি হেলথ কিন্তু 58 চলে আসছে, ফোনে চার্জ থাকতেছে না, প্লাস হচ্ছে আমার স্পিকার একটু লুজ কালেকশন, লাউড স্পিকার একটু লুজ কালেকশন। তো অনেক সন্ধান করার পর, খোঁজ খবর নেওয়ার পরে একটি বিশ্বস্ত সব আজকে খুঁজে পাইছি। তো আপনাদের সামনে হচ্ছে আজকে আমার ফোনটা রিপেয়ার করবো, সেই সাথে আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে ফেলবো। তো চলেন আমার ফোনটা আজকে সার্ভিসিং করি। ইতিমধ্যে আমি চলে আসছি কিন্তু আইফিক্স ফার্স্ট নামে একটি সার্ভিসিং সেন্টারে, এটির অবস্থান হচ্ছে মোতালেব প্লাজা। আমার সামনে কিন্তু একজন ভাই রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো। কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই ফোনটা হচ্ছে কি ভাই, মানে টোটালি চার্জ থাকতেছে না, আর লাউড স্পিকার একটু প্রবলেম, তো এটা কি করা লাগবে মূলত? চার্জ, ব্যাটারি হেলথ 58 চলে আসছে, টোটালি চার্জ থাকতেছে না। এটা তো ব্যাটারি সার্ভিস লেখা চলে আসছে, এটা ব্যাটারি কন্ডিশনে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, আর হচ্ছে লাউড স্পিকারে কি প্রবলেম? লাউড স্পিকার হচ্ছে কখনো বাজে কখনো বাজে না, মানে লুজ কালেকশন টাইপ বাজে না, ওইটা দেখে দিতে হবে, এটা খুলে কাজ করে দেওয়া যাবে। চলুন আজকে আমার ভিউয়ারদের সামনে হচ্ছে আমার ফোনটা রিপেয়ার করে দেন, সেই সাথে একটা ভিডিও বানিয়ে ফেলি আপনাদের সাথে। আসেন ভিতরে, আসেন। তো আপনারা যারা চান আসলে ফোনের সার্ভিসিং করবেন, আগে দেখি আমার ফোনটা ভাই কেমন সার্ভিসিং করে, তারপর হচ্ছে আমি একটা রিভিউ দেবো আপনাদেরকে। তো আজকে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে তারা হচ্ছে খুব ভালোভাবে সার্ভিসিং করে। তো আইফোন তো ভাই অনেক জায়গায় সার্ভিসিং করতে দিলে দেখা গেছে পাশপাতি চেঞ্জ করে ফেলে, আপনাদের এখানে এরকম কোনো রিস্ক নেই তো ভাই? না ভাই, আমাদের এখানে এই ধরনের কোনো প্রবলেম হয় না, কাস্টমার শতভাগ বিশ্বাসী। না, আমি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আসলে কোথা থেকে রিপেয়ার করবো, কারণ ভয় লাগে। তো আপনাদের যে সমস্ত কাজে আমরা করি না কেন, কাস্টমারদের সামনে কাজ করে যদি কেউ বলে যে আমি দেখবো, অবশ্যই ওনাকে দেখার সুযোগ। কাস্টমার নিজে দাঁড়ায় থাকবে আর আপনি কাজ করবেন? হ্যাঁ, কাস্টমার যদি বলে আমি দাঁড়ায় থাকবো, সমস্যা নাই, তারপর আমাদের ওয়েটিং সিট আছে, চাইলে ওয়েটিং সিটে বসতে পারবে। যদি বলে না কাজ করেন আমি পরে নিয়ে যাবো, তাও পারবে। কাস্টমার যেভাবে বলবে আমরা ওইভাবে সার্ভিস। মাশাআল্লাহ ভাই, কিন্তু অনেক সুন্দরভাবে কথাবার্তা বলে। আপনারা চাইলে কিন্তু ভাইয়ের কাছ থেকে সার্ভিসিং করতে পারেন না। অলরেডি ভাই আমার ফোনটা খোলা স্টার্ট করছে, তো দেখি ভাই আজকে কীভাবে সার্ভিসিং করে আপনাদের সাথে নিয়ে দেখবো আজকে। লাউড স্পিকারটা কি করতে হবে বললেন? লাউড স্পিকার হচ্ছে বাজে বাজে না যেহেতু, এটা হচ্ছে প্রথমে আমরা ওয়াশ করে সার্ভিস করে দেখবো। আর ব্যাটারি তো চেঞ্জ করবেন? হ্যাঁ, ব্যাটারি চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ করলে আমার অরিজিনাল ব্যাটারিটা যেমন সার্ভিস দিত এরকম সার্ভিস কি আমি পাবো? অরিজিনাল এখন যেটা আছে ওটা তো আপনার কন্ডিশন খুব একটা ভালো না, এটা তো কন্ডিশন লো হয়ে গেছে। আপনি প্রথম যখন ফোন কিনতেন, কেনার পর যেমন সার্ভিস পাইতেন ঠিক সেম সার্ভিস পাবেন। শিওর সেম পাবেন? যদি সেম না পান, 1 বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। 1 বছরের মধ্যে যদি আপনি কোনো ধরনের প্রবলেম পান, দেখা গেছে 5 মাস 7 মাস পরে প্রবলেম পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকতেছে না, নিয়ে আসবেন, চেঞ্জ করে দিন। 1 বছরের ভিতরে? 1 বছরের মধ্যে, যে কোনো সময়। মানে আমি কিন্তু 1 বছর খুব অনায়াসে নাকে তেল দিয়ে ফোন চালাবো, তাইলে চালাবেন, সমস্যা। ব্যাটারিতে যে কোনো প্রবলেম আপনার কাছে আবার নিয়ে আসবো, আপনি চেঞ্জ করে দিবেন, নিয়ে আসবেন, সমস্যা। ভিডিও কিন্তু প্রমাণ রইল ভাই, প্রমাণ। ঠিক আছে, তো দেখি ভাই আজকে কিভাবে সার্ভিসিং করে। আমি রিভিউ দেওয়ার পরে আপনাদের কিন্তু চাইলে, আপনারা তো যে কোনো ফোনের সমস্যা সমাধান করেন? হ্যাঁ, যে কোনো ফোনের সমস্যা সমাধান করি, ফোনে হচ্ছে রিপেয়ার করে থাকেন সব ধরনের ফোন? আচ্ছা, আমি আইফোন নিয়ে আসছি, আপনাদের যদি অ্যান্ড্রয়েড থাকে বা বাটন সেট হোক,
যে কোনো সেট, যে কোনো সেট। আচ্ছা, আপনারা কিন্তু সাথে সাথে রিপেয়ার করতে পারবেন, ইতিমধ্যে খুলে ফেলছেন না সেটটা? হ্যাঁ, খুলে ফেলছি, কারণ আমার ফোনটা কিন্তু অনেক রাফ ইউজ করি আমি, হ্যাঁ, যার জন্য হচ্ছে ব্যাটারিটা চলে গেছে। আপনার ব্যাটারিটা ফুলেও গেছে? ফুলে গেছে না, ফুলে গেছে, কারণ অনেক রাফ ইউজ করা হয়তো। মূলত আমি হচ্ছে আমার ইউটিউবের যে কন্টেন্টগুলো বানাই আমি কিন্তু আমার ফোনটা দিয়ে বানাই ভাই, অনেক প্রেশার যায়। সমস্যা নেই, এখন থেকে আপনি চাইলে রাফ ইউজ করতে পারবেন। আচ্ছা, এক বছর তো আপনি গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, যেভাবে মন চাই ওইভাবে করতে পারবেন, অনায়াসে একদিনের মতো চার্জ থাকবে। ফোন ভিডিও টিডিও করো মোটামুটি আমার একদিন চলে যাবে? না, কন্টিনিউ যদি একটা না ইউজ করেন তাহলে আপনি 7-8 ঘন্টা মতো ব্যাকআপ পাবেন, একটা না রেকর্ড দিলেন বাকি তারপরও চলবে ভাই। আমার এখন যে একটা প্রবলেম হয়েছে, আমি ভিডিও করতে গেলে একটা ভিডিও করি ফোনে চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ দিতে হয়, বুঝছেন? ইদানিং যে প্রবলেমটা বেশি হচ্ছে, যেমন হচ্ছে আপনার হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, সকাল থেকে রাত পর্যন্ত অনেক ক্লাউড থাকে আমার জানার মধ্যে আর কি। আর ভাইদের কিন্তু অনেকগুলো আউটলেট, মোতালেবে প্রায় 10-12 আউটলেট আছে আপনাদের, না? জি, অনেকগুলো আউটলেট আছে ভাইদের। দেখেন ব্যাটারিটার কি এক অবস্থা, একদম ফুলে গেছে, মনে হয় যে পানি গেছে, মনে হয়ে গেছে, খুব বাজে একটা অবস্থা হয়েছে ব্যাটারি। একবার কিন্তু আমার ফোনটা ওয়াটার ড্যামেজ হয়েছিল ভাই। ওয়াটার ড্যামেজ হয়েছিল? হ্যাঁ, মানে আমি প্রচুর বৃষ্টিতে ভিজেছিলাম। এরপর কি ওয়াশ টাশ করাইছিলেন? হ্যাঁ, এরপর আমার এক ফ্রেন্ডের দোকান ছিল, ওয়াশ করাইছিলাম, তারপর আর খোলা হয়নি আসলে। আপনাদের যাদের আমার মতো সমস্যা আছে বা অন্য যে কোনো সমস্যা আছে, ব্যাটারিটা দেখেন, দেখেন কি এক বাজে অবস্থা হয়েছে ব্যাটারির, না? প্রচুর ফুলে গেছে তো ভাই, চার্জে থাকে না, কেন থাকে না, এই যে আজকে আমি খোলার পরে বুঝতেছি। দেখেন ব্যাটারি কিন্তু খুব বাজে একটা অবস্থা হয়েছে, প্রচুর ফুলে গেছে। হ্যাঁ, ব্যাটারিটা চেঞ্জ করার আগে আমি স্পিকারটা আগে কাজটা করে নিই। আচ্ছা আচ্ছা, স্পিকারের সমস্যাটা সমাধান করবেন আগে? না, স্পিকারের সমস্যা সমাধান করে নিই, কারণ হচ্ছে ব্যাটারিটা শুধু চেঞ্জ করে লাগাই দেবো। মানে আমার লাউডটা বাজে, মানে হুটাট হচ্ছে আপনার কানেকশনটা চলে যায়, লুজ কানেকশনটাই। অনেকে তো আসলে আইফোন রিপেয়ার করতে ভয় পায় যে একটা শপে যাব, আমার ফোনের একটা পার্টস যদি চেঞ্জ করে ফেলে, এই টাইপের ভয় তো অনেকের ভিতরে থাকে। এই ধরনের প্রবলেম ইনশাআল্লাহ আইফিক্স ফাস্টে হয় না, বিগত দিনগুলোতে কেউ বলতে পারবে না যে এই ধরনের প্রবলেম। ভাইদের কিন্তু একটা সুনাম আছে, ফেস করছে, এই ধরনের প্রবলেম কে ফেস করছে এটা বলতে পারবে না, প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে আপনার এখান থেকে যদি কিছু যে কোনো পার্টস মিসিং হয়, সরে মিসিং হয়, আইফোনে হচ্ছে একটা ফোনে একটাই পার্টস হয়, যদি কেউ সরায়, এটা অটোমেটিক আপনার হচ্ছে সেটিংস এ মেসেজ চলে যাবে, মেসেজ চলে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা হচ্ছে ফোনটা কিন্তু সামনে রেখে সার্ভিসিং করতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, তো দেখি আমার লাউড স্পিকারের সমস্যাটা কি, ব্যাটারির সমস্যাটা তো ইতিমধ্যে আপনারা দেখতেই পারতেছেন, প্রচুর বাজে অবস্থা, অনেক ফুলে গেছে ব্যাটারিটা, যার জন্য আসলে চার্জ টোটালি থাকতেছে না, খুব বাজে অবস্থা করে ফেলছি ভাই। মনে একটু ওয়াশ করার ট্রাই করতেছে। হ্যাঁ, এখানে একটু ধুলাবালি আছে, ধুলাবালি আছে, যেহেতু আমি অনেক রাফ ইউজ করি আসলে, অনেক বালি গেছে ভিতরে, না? স্পিকারটার কি অবস্থা ভাই? স্পিকারের অবস্থা বাহির থেকে বোঝা যায় না। আচ্ছা, আইফোনে অ্যাপেলের সেটিংসগুলো ভিতরে থাকে স্পিকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহির থেকে শুধু বডিটাই দেখবেন এত রূপে। আচ্ছা ভাই, নর্মালি একটা ওয়াশ করে ট্রাই করতেছে যে আমার স্পিকারটা আসলে কি হয়, এরপরে যদি না হয় তাহলে অন্য ধরনের পদক্ষেপ ভাই হয়তো নেবে। হ্যাঁ, এখন যেটা ফিটিং করলে নেটিক আমার লাউড স্পিকার। হ্যাঁ, এটা লাউড স্পিকার। আচ্ছা, আশা করি কাজ হয়ে যাবে, কারণ আমার লাউড স্পিকারটা কাজ করে, বাট লুজ কালেকশন। হ্যাঁ, আশা করি ভাই যেভাবে ওয়াশটা করে দিয়েছে আশা করি কাজ করবে। আমার জন্য একটা ব্যাটারি নিয়ে আসছিলেন ভাই? জি হ্যাঁ, ব্যাটারি আছে ভাই। কিন্তু হচ্ছে যে ব্যাটারিটা লাগাবে একটা ব্যাটারি আমি বলছি বাইরে, যে ভাই আমাকে একদম মার্কেটের সেরা একটা ব্যাটারি দিবেন, প্রাইস কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা না, এটাই লাগাবেন আমার ফোনে এখন? এটাই লাগাবো। এটা তো একদম মার্কেট অরিজিনাল ব্যাটারি। এটা মার্কেট অরিজিনাল, দুবাই অরিজিনাল, এটা মার্কেট অরিজিনাল। আচ্ছা, দুবাই অরিজিনাল, না? দুবাই অরিজিনাল। আইফোনের 11 প্রো কে এতে বেস্ট কোনো ব্যাটারি হয়ে থাকে আপনি জানেন? মধ্যে বেস্ট আর কোনো ব্যাটারি হয় না। এইটাই ভাই কিন্তু ট্রাই করছে আমাকে যথেষ্ট করেন ভালো একটা ব্যাটারি দেওয়ার জন্য। আপনার ফোনটা মনে হয় আগে খোলা হয়েছিল? হ্যাঁ, আগে খোলা হয়েছে, আমি তো বললাম না একবার ওয়াটার ড্যামেজ হয়েছে, কারণ এখানে একটা টিন শেড থাকে, এই টিন শেডটা নাই। এই যে দেখেন, একটা দুইটা স্ক্রু মিসিং আছে। হ্যাঁ, এই বরাবর একটা টিন শেড থাকে, একটা মিসিং হয়ে গেছে, টিন শেডটা নাই। হ্যাঁ, এজন্য ওয়াটার ড্যামেজের সময় খোলা হয়েছিল, ওয়াশ করা হয়েছিল, সার্ভিস করছে যখন, পরে হয়তো একটা লাগানো হয়নি, আসলে লাগানো হয়নি, তখন এই ব্যাটারিটা লাগাবেন, এই তো? ভাই কিন্তু আমার এক বছরের গ্যারান্টি দিছে। হ্যাঁ, মানে এক বছর, আমি এক বছরের মধ্যে এনিহাও যে কোনো প্রবলেম হবে ইউজ করব, ফুলা ব্যতীত ব্যাটারিটা হচ্ছে ফুলাবেন না। এটা আর হচ্ছে ব্যাটারি কেন ফুলে ওইটাও বলে দিচ্ছি, এটা বলে দিলে আমার জন্য একটু সুবিধা হবে, এটা বলে দিলে ভালো হবে, তাইলে হচ্ছে আপনিও প্রবলেম করা লাগবে না, আপনি আর আমার কাছে আসা লাগবে না। আচ্ছা, ব্যাটারি ফুলে হচ্ছে আমাদের দুইটা বড় ভুলের কারণে। প্রথম ভুল হচ্ছে আমরা লং টাইম ব্যাটারি চার্জ দিই। আচ্ছা, যেমন মনে করেন ফোনটার প্রয়োজন হচ্ছে 1 ঘন্টা চার্জ দিলে ফোন হয়ে যায়, 1 ঘন্টা লাগেও না ফোন চার্জ করতে, মানে অনেকে দেখা গেছে রাতে চার্জ দিয়ে ঘুমায় যায়। হ্যাঁ, আমরা যুবক বয়সে যারা আছি তারা রাত 2-3 বাজে কি করি, মোবাইল টিপে চার্জ শেষ করে ফেলি,
তো সকালবেলা উঠেই আমার 100% চার্জ লাগবে, এই জন্য দিয়ে ঘুমাই। তো দুইটা থেকে যদি চার্জ দেয় সকাল 10টা 11টা উঠি তো 8 ঘন্টা 10 ঘন্টা, এটা থেকে অনেক বড় একটা ইফেক্ট পড়ে ব্যাটারি। হ্যাঁ, এটা এইটার কারণে ব্যাটারি ফুলে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে ফোন চার্জে দিয়ে ইউজ করা। চার্জে দিয়ে অনেকে গেমস খেলে, ওই যারা পাবজি ফ্রি ফায়ার খেলে তারা হচ্ছে চার্জে দিয়ে খেলে গেমসটা অনেক সময়, প্রয়োজন পড়ে। এই দুইটা জিনিস আমার বয়কট করতে হবে, ব্যাটারি চার্জে দিয়ে ফোন ইউজ করা যাবে না, আর হচ্ছে লং টাইম চার্জ দেওয়া যাবে না। এই দুইটা জিনিস করবেন না, 1 বছর না 2 বছরের প্রবলেম হবে না। আচ্ছা, যাক ভাই, ভালো হয়েছে, আমাকে আগে থেকে সতর্ক করে দিয়েছেন। আপনারা কিন্তু জানতে পারলেন কিভাবে আসলে ব্যাটারির সমস্যা হয়। দুইটা কারণ ভাই বলে দিয়েছে, আপনারাও চেষ্টা করবেন, আমি আজকে থেকে চেষ্টা করবো এই দুইটা জিনিস বয়কট করার জন্য। আপনারা ট্রাই করবেন এই দুইটা জিনিস বয়কট করার। আরেকটা জিনিস করতে পারেন, যেমন হচ্ছে ব্যাটারি 20% এর নিচে নামলে চার্জ দিবেন। আচ্ছা, হ্যাঁ, যেমন হচ্ছে 15-10 এরকম হলে চার্জ দিবেন, আর হচ্ছে 80+ 85-90 বা 95 100 করবেন না, 100 করবো না, লো করবো না, লো করবেন না। হ্যাঁ, 20-এর নিচে আর 80-র উপরে এটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, দেখবেন আরো ভালো সার্ভিস পাবেন, ব্যাটারি সবচেয়ে বেশি আপনি সার্ভিস পাবেন। ভাই মনে ফিটিং করে ফেলছে? হ্যাঁ, ফিটিং করে ফেলছে। দেখা যাক ফোনটার কি অবস্থা। ফোন চেক দেওয়ার জন্য আমি আপনার হাতে দিব। আচ্ছা ভাই, অনেক প্যারা ছিলাম ভাই, মানে কি বলবো আপনারা, মানে চার্জার কিন্তু আমি এই যে দেখেন ব্যাগে নিয়ে ঘুরতেছি, মানে যেখানে যাই চার্জার নিয়ে ঘুরা লাগে। এই যে দেখেন চার্জার, টোটালি চার্জ থাকে না। হ্যাঁ, চার্জার, পাওয়ার ব্যাংক ওইগুলো নিয়ে ঘুরা লাগে। এটা হচ্ছে আমাদের অনেকেই মনে করে, আরেকটা কথা বলি, অ্যাপেলের অনেকেই মনে করে যে অ্যাপেল মানি চার্জ থাকে না। এবার বলি যে এই ধারণাটার কারণ কি। হ্যাঁ, এটা সত্য, অ্যাপেল মানি চার্জ থাকে না, এটা আমার জানার মতে অ্যাপেলের 10x পর্যন্ত হয়তো চার্জটা কম থাকে। না না, ওইটা আমি বলি, বিষয়টা আপনাকে না বুঝে বললে আপনি বুঝবেন না। বিষয়টা হচ্ছে অ্যাপেলের বেশিরভাগ মানুষের মধ্যে ধারণা যে অ্যাপেল চার্জ থাকে না, অ্যাপেল চার্জ থাকে। তো এবার বলি বিষয়টা কি, আপনার এই যে 11 আইফোন এক্স, এটা 2017 সালের ফোন, চলে 2024, আজকে প্রায় 7-8 বছর, মিনিমাম 5-6 বছর আগে। যেমন আইফোন 6 2015 সালের ফোন, 9 বছর আগের ফোন, কোনো হ্যাং নাই, কোনো প্রবলেম নাই, বুঝতে পারছেন? কিন্তু শুধু একটাই, ব্যাটারি চার্জ থাকে না। যদি ব্যাটারিটা ফোনটা হ্যাং করতো, আদারওয়াইজ প্রবলেম হইতো, তখন কিন্তু আপনি ফোনটা ইউজ করতেন না। ফোন সবই ভালো, শুধু ব্যাটারি চার্জ থাকে না। এই জন্য ব্যাটারিতে আপনারা মনে করেন ব্যাটারি চার্জ থাকে না, আইফোন মানে ব্যাটারি চার্জ থাকে না, আপনি তো ব্যাটারিটা চেঞ্জ করা লাগবে। ব্যাটারি 10 বছর চলবে, 5 বছর দেখে ব্যাটারি চলে না, চলবে না। যেমন এই যে 11, এটা বের হয়েছে 21 তো বিশেষ থাকে না নিচে, অবশ্যই আমার আগে হয়তো উনি ইউজ করছে। তো লঞ্চ হওয়ার পর থেকে ধরি 21-24 3-4 বছর, তো 4 বছর ডেটা ব্যাটারি চলবে না, 2 বছর তো 2 বছর পরে আপনি যদি ওই নতুনের মতো চান ব্যাকআপটা, তাইলে তো হবে না, তাইলে হবে না। তো আমাদের কি ফোনের আইফোনে অন্য কোনো প্রবলেম থাকে না, শুধু একটাই প্রবলেম মনে করেন আমাদের ধারণাটা হচ্ছে এটা লং টাইমের জন্য এই জিনিসটা। আপনি যদি একটা পুরাতন 6-7 বা আইফোন 8+ কিনেন, তখন কি করেন, ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন, তখন বুঝবেন যে আইফোনের মজাটা কি। আইফোন আসলে আসলে ভাই অরিজিনাল ব্যাটারি তো সবাই দেয় না, এই হচ্ছে প্রবলেম, বুঝছেন? অরিজিনাল আমাদের কাছে, যেমন আমি তো আসলে চিনি না যে অরিজিনাল কোনটা। এখন আমি গেলাম নর্মালি একটা দোকানে, আমার বললো অরিজিনাল, তখন আমি কি করব? আপনাদের কাছে হচ্ছে আপনি চিনা লাগবে না, আমরা যে কন্ডিশনটা দিচ্ছি, চার্জার ব্যাকআপ যদি ভালো না পান চলে আসবেন, আপনি ব্যাটারি আমি যেটাই দিই সমস্যা নেই, কারণ এক বছর গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন। চার্জার ব্যাকআপ পাচ্ছেন না বা আদারওয়াইজ কোনো প্রবলেম হচ্ছে, আপনি তো ওয়ারেন্টি আছে, রিসিভ আছে, সব কিছু আছে, সমস্যা, আপনি চলে আসবেন, আমরা চেঞ্জ করে দিয়ে দেবো। আর আশা লাগে না, সবচেয়ে বড় কথা আমাদের একটা কাস্টমার হয়ে গেছে। আচ্ছা, আসেই না, আমি শুরুতেই বলছি ভাইদের হচ্ছে প্রায় 10-12টা আউটলেট আছে, ব্যাটারি একটা সুনাম আছে ভালো। হ্যাঁ, তো আশা করি আপনারা এখান থেকে প্রতারিত হবেন। এটাকে হচ্ছে আপনি এটা একটু চেক দিয়ে নেন, ব্যাটারি পেয়ে গেছে না? হ্যাঁ, এটা একটু আমার স্পিকারটাকে একটু দেখবেন, মানে হ্যাঁ সব কিছুই দেখবো। এটা হচ্ছে ওই যে খোলার পর একটু লাড়া খাইছে। আচ্ছা, যে টিনগুলো তো লাগাই নাই, যার কারণে লাড়া খেয়ে আবার একটা ট্রায়াল টাইপ ভাই করছে, ট্রায়াল দেওয়ার জন্য ফোনটা ওপেন হয় কিনা। ভাই কিন্তু মানে খুব যত্ন সহকারে আমার ফোনটা সার্ভিসিং করছে, মানে আমি নিজে স্যাটিসফাইড ভাই। হ্যাঁ, ডিসপ্লেটা খোলা আছে, আপনি একটু চেক দেন। তো দেখেন আমি কিন্তু সার্ভিসিং করতে করতে আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে ফেলতেছি, আপনাদের আশা করি অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, আপনাদের যাদের হচ্ছে আমার ফোনের মতো সমস্যা বা মেজর যে কোনো সমস্যা, গ্রিন স্ক্রিন রিমুভ থেকে যে কোনো ধরনের সমস্যা, আপনি কিন্তু ভাইয়ের কাছে আসলে ভাই চেষ্টা করো আপনাদের ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। এগুলো হচ্ছে ফেক্ট চার্জ থাকে, তো প্রথমবার যখন ব্যাটারিটা আমরা আনি যেটা 50-60-80 থাকে, ওইটা কিন্তু চার্জ না, ওটা ফেক্ট। এরপর থেকে প্রথমবারের পর থেকে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া শুরু করবে। ঠিক আছে, অনেক আবার বোঝে না ভাই, লাগাইলাম এই মাত্র লাগাইলাম 50, এই ভাই 20 মিনিট একটু ক্লিয়ার করে দিই। আপনি হচ্ছে ফাঁকে একটু ডিসপ্লেটা ফোনটা একটু চেক করে নিয়ে যান, আপনি হচ্ছে একটু আমার ফোনে কোনো সং থাকতে পারে একটু দেখেন আমার লাউড স্পিকারটা কাজ করতেছে কিনা। এগুলো না, ফোনটা স্লো কাজ করতেছে কারণ চার্জ নেই, যে লাউড স্পিকারের মাত্রা অনেক বাড়ছে ভাই।
মানে বিশ্বাস করেন আমি নিজে অনেক হ্যাপি। দেখেন আমার এই লাউড স্পিকারটা কিন্তু বাঁচত না, আমি ফোনে কথা বলতে পারতাম, ওই যে ফোনের যে স্পিকারটা ওইটা দিয়ে আমি কথা বলতে পারতাম, বাট এই লাউড স্পিকারটা বাঁচত বাঁচত না। অনেক ক্লিয়ার হয়ে গেছে, অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা সার্ভিসিং দেওয়ার জন্য। তো যারা যারা হচ্ছে আমার মতো আপনাদের কাছ থেকে সার্ভিসিং করতে চায় কীভাবে আসতে পারবে একটু লোকেশনটা বলে দেবেন ভাই? আমাদের লোকেশনটা হচ্ছে যদি মেট্রো রেলে আসেন কেউ ঢাকার ভিতর থেকে, তাহলে হচ্ছে আপনি কারণ বাজার নামতে পারেন বা হচ্ছে শাহবাগ নামবেন। শাহবাগ নামলে ভালো হয়, শাহবাগ থেকে নেমেই রিক্সা দিয়ে বলবেন যে মুতালি প্লাজায় যাবো, 30 টাকা নেবে শাহবাগ থেকে। অথবা যদি কেউ বাসে বা অন্য কোনো মাধ্যমে আসেন তাও শাহবাগ এসে 30 টাকা ভাড়া নেবে মুতালি প্লাজায়। এটা হচ্ছে হাতির পুলের এরিয়া। আমি কিন্তু ভাইয়ের কাছে এসে অনেক ভালো একটা সার্ভিস পাইছি, আপনাদের যে কোনো সমস্যা আমি বলবো আপনারা ভাইয়ের কাছে আসতে পারেন। তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করতেছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।